সালামু আলাইকুম প্রিভাইয়ার, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ই মাইক্রো লার্নিং এই কোর্সটা কেন করতে হয় অনেকেই জিজ্ঞেস করেন। আসলে এই কোর্সটা সবার করতে হবে না। আপনি যদি সিঙ্গাপুরে প্রথমবারের মতো যান এবং কনস্ট্রাকশন সেক্টরে কাজ করতে গিয়ে কাজ করার জন্য আপনি সিএসএস পরীক্ষা দেন, তাহলে আপনি যতবার খুশি পরীক্ষা দিতে পারবেন। কোম্পানি অনেক সময় চিন্তা করে যে দুইবার তিনবার পরীক্ষা দেওয়ানোর পরে কোম্পানি বিরক্ত হয়ে যায়, হয়তো কোম্পানি দেশে ফেরত পাঠাইতে চায় বা রাগান্বিত হয় যে তোরা রাখবো না, অনেক সময় পাঠাইও দেয়। কিন্তু এমএম রিকোয়ারমেন্ট এমন নাই যে দুইবার তিনবার ফেল করলে পরীক্ষা দেওয়া যাবে না। এমএম রিকোয়ারমেন্ট যতবার খুশি ততবার পরীক্ষা দিতে পারবেন। তারপর যদি অনেক সময় দেখালো যে পরীক্ষা ফেল করলেন, সিঙ্গাপুর নতুন গেছেন, তো কোম্পানি অনেক সময় রাগারি করতে পারে, সেক্ষেত্রে আপনারা কোম্পানিকে বলতে পারেন যে বস, এবার আমার পরীক্ষা টাকা দিয়ে আমি পরীক্ষা দিব। এটা রিক্স নিয়ে আপনি পরীক্ষা দিতে পারেন, তাহলে হয়তো পাস করতে পারেন। এখন মাইক্রোলার্নিং পরীক্ষা কাদের দিতে হয়? যারা সিঙ্গাপুরে আগে ছিল, পুরান লোক, যে কোনো সেক্টরই হোক, প্রসেস সেক্টর হোক, মেরিন সেক্টর হোক বা কনস্ট্রাকশন সেক্টর হোক, সিঙ্গাপুরে আগে ছিল পুরানো লোক, এখন তারা সিঙ্গাপুরে গিয়েছে কনস্ট্রাকশন সেক্টরে গিয়ে সিএসসি পরীক্ষা দিয়েছে এবং সেই পরীক্ষা তারা ফেল করছে, সেক্ষেত্রে তাদেরকে আবার পরীক্ষা দিতে গেলে তাদেরকে মাইক্রোলার্নিং পরীক্ষা দিতে হবে। মাইক্রোলার্নিং পরীক্ষা দিতে হবে স্কেল একাডেমি অথবা এনটিসি, দুটা যে কোনো একটাতে। অনলাইনে এটা কোম্পানি অথবা এজেন্সি অ্যাপ্লাই করবে, তারপর অনলাইনে থেকে লিঙ্ক পাঠা দিবে, ওই লিঙ্কে গিয়ে যে ছাত্র সে প্রশ্নগুলো কিছু কিছু প্রশ্ন থাকবে, প্রশ্নগুলোর উত্তর দিতে হবে, উত্তর দিলে পাশ করলে তাকে একটা সার্টিফিকেট দিবে। তারপর ওই সার্টিফিকেট সহকারে যদি আপনারা কোনো সেন্টারের সাথে যোগাযোগ করেন, তাহলে আপনার জন্য সিএসসি জন্য দ্বিতীয়বার অ্যাপ্লাই করতে পারবে, এছাড়া পারবে না। তো আমার সাথে আজকে দুইজন যোগাযোগ করছিল, তাদের তারা বলছে ভাই একবার ফেল করছে, আবার আমাকে হেল্প করেন। তাদের অ্যাপ্লাই করলাম, দেখলাম যে রিজেক্ট দিল। রিজেক্ট কী কারণ জানতে চাইলে সেন্টারের সাথে যোগাযোগ করলো, বলো যে তারা পুরান লোক, সিঙ্গাপুরে আগে ছিল, তাই তাদের মাইক্রো লার্নিং সার্টিফিকেট লাগবে। কারণ যারা পুরান লোক সিঙ্গাপুরে গিয়ে সিএসসি ফেল করে একবার, তখন তাদের দ্বিতীয়বার পরীক্ষা দিতে চাইলে অবশ্যই মাইক্রো লার্নিং পরীক্ষা দিতে হবে। তখন ভাইদেরকে আমি বুঝালাম যে ভাই মাইক্রো লার্নিং পরীক্ষা না নিলে আপনি এই পরীক্ষা দিতে পারবেন না। তো বারবার এই কথাগুলো কেন বলি, আমি বারবার কেন সচেতন করি, যে অনেক বাইরে জানান না যে মাইক্রোলার্নিং পরীক্ষা দিতে হয় কাদেরকে এবং কাদের দিতে হবে না। তো যারা সিঙ্গাপুরে আগে ছিলেন, এখন গিয়ে সিএসসি পরীক্ষা ফেল করছেন একবার, দ্বিতীয়বার সিএসসি পরীক্ষা দিতে চাইলে অবশ্যই মাইক্রোলার্নিং পরীক্ষা দিতে হবে। আর যারা সিঙ্গাপুর কখনো যান নাই, নতুন প্রথমবার মতো গিয়েছেন, তারা যতবার খুশি অতবার সিএসসি পরীক্ষা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। সকাল থাকুন, আসসালামু আলাইকুম।